সসালাম রহমতুল্লাহি বারাকাতু বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে হস্তমৈথন এই গুনাহটি খুব বেড়ে গেছে তো এই হস্তমৈথন ছাড়ার উপায় কি এবং এটা কি কাবিরা গুনা বা এটা তোবা করলে আল্লাহ কি ক্ষমা করবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এই যে হস্তমৈথন এটা হচ্ছে কাবিরা গুনা এবং এজন্য তৌবা যদি করা হয় তাহলে অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলহামীন তিনি ক্ষমা করে দেবেন এখন হস্তমৈথন ছাড়ার উপায় হচ্ছে যে আপনাকে সমস্ত ধরনের নোংরা নীলজ্জা অবৈধ কর্ম থেকে দূরে থাকতে হবে এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে যতটা ভয় করা দরকার ঠিক ততটাই ভয় করতে হবে তাহলে খুব সহজেই আপনি বা আমি আমরা সকলেই কি করতে পারব হস্তমৈথুন থেকে দূরে থাকতে পারবো। এটাকে আরবিতে বলা হয় আল ইসতিসনা বিলিয়াদ যার মানে হচ্ছে হস্তমৈথুন এর গুনাহ কাবীরা গুনাহ এতে নিজের শারীরিক অনেক ক্ষতি আছে পরবর্তীতে বিবাহের পরে নিজের স্ত্রীকে মানে সুখে রাখতে পারে না যারা অতিরিক্ত হস্তমৈথুন করে এবং এই হস্তমৈথুন মৈথন নিঃসন্দেহে কাবিরা গুনার মধ্যে এবং খুব বড় গুণা আমাদেরকে খুব দ্রুত এ থেকে বাঁচতে হবে এই জিনিসটি দ্রুত পরিত্যাজ্য আমাদের তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তোবা করতে হবে জীবনের সেই হস্তমৈথুন আর কখনো করলে হবে না দেখুন আল্লাহকে যদি যথাযথ ভয় করি খুব সহজেই বাঁচতে পারবো এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরান সুরা আল ইমরান তিন নম্বর সুরা এবং একশো দুই নম্বর আয়তে বলেছেন

আল্লাহ রাব্বুল আলামিন যতটা ভয় করা দরকার অতটা যদি ভয় করি তাহলে মানুষকে লুকিয়ে আমরা হস্তমৈথুন করি অথচ সেই আল্লাহকে বেশি ভয় করা দরকার যাকে আমরা ভয় করে মানে হস্তমৈথুন থেকে বাঁচি না বুঝতে পারছেন মানুষকে ভয় করি এজন্য হস্তমৈথুন করি কিন্তু লুকিয়ে করি অথচ আল্লাহকে ভয় করছি না অবশ্যই আমরা বড় গুনাহে লিপ্ত হয়ে যাব তাই আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা যদি আমরা ভয় করি তাহলে দেখবেন খুব সহজেই আমরা এই গোনাহ এই পাপ থেকে বাঁচতে পারব বুঝতে পারলেন তাছাড়া আল্লাহ রাবুল আলমিনের যে দৃষ্টি এবং তার যে শ্রবণ শক্তি এত বেশি এটা মহান আল্লাহর সৃষ্টি থেকে একদম ভিন্ন আলাদা তাই আল্লাহর শ্রবণ শক্তি বা আল্লাহর দৃষ্টি কতটা এ বিষয়ে জানার জন্য সেই বুখারি কিতাব উত্তাপের হাদিস মা আসারদ আল্লাহ আনহা তিনি বলেন যে নাহিয়াতিল বাইত আমি ঘরের এক কোনায় ছিলাম ওখাউলা বিনতে তেসা আলব আতস্তেকি লেজা উজিহা ইলা রসুল ইহি সাল আলী আসাল্লাম এবং খাওলা বিনতে তেসা তিনি তার স্বামী আউস বিন সামিদের ব্যাপারে শিকায়ত নিয়ে অভিযোগ নিয়ে রসুল্লাহ সাল্লামের কাছে এসেছেন যে আমার স্বামী আমার সাথে কি করেছে জিহার করেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এবং সেই মহিলা কথোপকথন করছেন মা আয়েসা রদি আল্লাহ আনহা বলছেন আমি মানুষ আমি ঘরের এক কোনায় আছি তাদের ঠোঁট হেলছে আমি বুঝতে পাচ্ছি কিন্তু তারা কি বলছে তা আমি বুঝতে পাচ্ছি না তা শুনতে পাচ্ছি না কিন্তু মহান আল্লাহর শ্রবণ শক্তি এত বেশি যে তিনি সঙ্গে সঙ্গে পবিত্র গ্রন্থ আল কোরআনের একটা সুরা অবতীর্ণ করলেন যে সুরার নাম হচ্ছে সুরা মুজাদালা আরবি গ্রামের জাহাদালা ইজাদ এর অর্থ হয় আহ মধ্যে ঝগড়া করা অভিযোগ করা বুঝতে পারলেন তো এই যে সুরা মুজাদালা মহান আল্লাহ অবতীর্ণ করলেন এক নম্বর আয়াতে আল্লাহ ওই একই কথাই বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কদসামি আল্লাহু কাওলা ল্লাতী তুজাদি্লুকা ফি zawjihা ওয়া তশ্তাকি ইলা আল্লাহ واللهু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউন বসিির যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিয়েছেন সেই মহিলার কথা যেই মহিলা তার স্বামীর ব্যাপারে শিকায়ত করে আল্লাহ তার রসুলের নিকটে এবং আল্লাহ তাদের আল্লাহন শুনে নিয়েছেন এবং দেখতে পান তাহলে আল্লাহর শক্তি এবং দৃষ্টিশক্তি এত বেশি এ বিষয়ে আমরা সঠিক জ্ঞান রেখে যদি আল্লাহকে ভয় করি তাহলে আমরা শুধু হস্তমৈত নেই না বরং সমস্ত রকমের নীলজা অবৈধ কর্ম সমস্ত রকমের পাপ ও গুণাহ থেকে আমরা সহজেই বাঁচতে পারবো এই হাদিসটি আপনি পেয়ে যাবেন সাহি বুখারি কিতাবুত উৎ এবং সুরাম মুজাদালার বাব ভাবে পেয়ে যাবেন সুরাম মুজাদালার তাফসিরে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন